গত 15 বৎসর আমাদের মধ্যে অনেকে চাটুকারের ভূমিকা পালন করেছেন। আল্লামা মামুনুল হক সহ আমরা যখন জেলের ভিতরে ছিলাম, যারা আমাদেরকে জেলের ভিতরে নির্যাতন করেছে তাদেরকে আপনারা খুশামুদ করে দেশে চলছে। আমি বাংলাদেশের বড় বড় দলের লিডারদেরকে বলছি, আপনাদেরকে 15 বৎসর যা নির্যাতন করেছে সমস্ত নির্যাতন একসাথে করলে এক রাত্রের শাপলা চত্বরের সমান হবে না। বাংলাদেশের কোন একজন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, বাংলাদেশের কোন একটা ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। সবচাইতে বেশি নির্যাতিত আমরা হয়েছি। আমাদেরকে মূল্যায়ন করে এই দেশে সরকারি সরকার রাষ্ট্র চালাইতে হবে, আমাদেরকে মূল্যায়ন ছাড়া চালাইতে পারবে না। একটা গ্রুপ বাংলাদেশে মানববন্ধন করেছে বাইতুল মোকাররমে, প্রেস ক্লাবের সামনে আমাদের সম্পর্কে বলেছেন, এরা হেফাজতি, এরা পাকিস্তানি, এরা রাজাকার, এরা স্বাধীনতা বিরোধী, বিভিন্ন রকম কথাবার্তা বলে সরকারের সাথে তারা মিল রেখে সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে সরকারের বিভিন্ন কার্যক্রমকে সমর্থন দিয়ে তারা 15 বৎসর পর্যন্ত চলছেন তাদের সরকারের ছত্র ছায়ায়। টঙ্গীর বিশ্ব ইজতেমায় আমাদের লোকজনের উপর আক্রমণ করে আমাদের টঙ্গীর মাঠকে রক্তাক্ত করেছেন সেই সাদিয়ানি গ্রুপ, আজকে তারা যায় বিভিন্ন জায়গায় বলতেছেন তারা হলো সরকার এজেন্ট, সরকার এজেন্ট। আমরা নাকি কৌমি জননী উপাধি দিছি, কৌমি জননী আমরা উপাধি দিইনি। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ভাবে সে কথা বলছেন, আমরা একজনও সেটাকে সমর্থন করিনি। 15 বৎসর পর্যন্ত আমরা সরকার বিরোধী ছিলাম, মাঠে ছিলাম, সুলভ অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি। তোমরা সরকারের পাঁচটা গোলাম হিসাবে ছিল, আজকে 7-7কে বাংলাদেশে আনার জন্য কবির পাইতারা শুরু হয়েছে, কাকরাই মসজিদ দখল করার জন্য, টঙ্গীর মাঠ দখল করার জন্য তাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। সামনে আসে মাত্র আর 5 দিন, 5 তারিখে রম সরওয়ার্দী উদ্যানে আলিম উলামায়ে কেরামের মহাসমাবেশ আহ্বান করেছেন। আজকের থেকে নিয়ে 4 তারিখ পর্যন্ত যত মাহফিল যত জায়গায় করবেন প্রত্যেকটা মানুষকে সেই সমাবেশে যোগদান করার জন্য উদ্বুদ্ধ করবেন। সকাল 9টার থেকে শুরু হবে, করবেন তো ইনশাল্লাহ। আস্তে কর, আস্তে কর, আজকেই তো এখান থেকে যে মাহফিলে যাবেন প্রত্যেকটা মাহফিলে জনগণকে উদ্বুদ্ধ করবেন, ধর্মপ্রাণ মুসলমানকে উদ্বুদ্ধ করবেন। সিদ্ধান্ত নিয়েছে আমাদের বড়রা, 5 তারিখের পরীক্ষা কেমন তুমি করে এই সমাবেশকে কামিয়াব করতে হবে। 15 লক্ষ মানুষের সমাবেশ করবো ইনশাল্লাহ আমরা, আপনারা সকলে সেখানে উপস্থিত হবেন। বাংলাদেশে একটা প্রথম কালো আছে, এই প্রথম কালো আর দিল্লি স্টার, তারা তাদের স্বার্থ সবসময় বাস্তবায়ন করতে চেয়েছে। স্মরণ করা তাই, মেজর জিয়া নামে একজন বাংলাদেশের সোর্ড অব অনার প্রাপ্ত এমন একজন ব্যক্তিত্ব যার মতো ট্যালেন্ট কোনো সেনাবাহিনীর অফিসার সৃষ্টি হয় না এক পর্যন্ত, তাকে জঙ্গিত্ববাদের ট্যাগ দেওয়া হয়েছিল 2টা কারণে। এর একটা কারণ, তার একটা স্ত্রী মারা যাওয়ার পর উনি দ্বিতীয় একটা বিয়ে করেছিলেন, আর তার পরিবার তাকে বলেছিল তিনি ব্যাপক ধর্ম অনুসারী ছিলেন, ব্যাপক ধর্ম অনুসারী। আর দ্বিতীয় বিয়ে করা এই দেশে প্রথম আলোর দৃষ্টিভঙ্গিতে জঙ্গি ট্যাগ লাগানোর একটা মাধ্যম, সেনাবাহিনীকে যদি না ছাড়ে। সুতরাং আমরা আলেমরা যদি এক না হই, আমরা যদি একসাথে চলে এদের বিরুদ্ধচরণ করতে না শিখি, তাহলে ওরা যেরকম মামুনুল হক সাহেবের গায়ে হাত দিয়েছে, বিভিন্ন জনকে ট্যাগ লাগিয়েছে, আগামী দিনে আপনাকে আমাকেও ছাড়বে না, এক হতে হবে আমাদেরকে। সর্বশেষ বলতে চাই প্রিয় ভাইরা, একটা হচ্ছে এই যে আমরা একসাথে জার্নি করতেছি, উম্মা এক হবে কেমন করে সেমিনার, কিন্তু এইটা আমি 3টা কথা বলতে চাই, 30 সেকেন্ড সময় চাই। একটা হচ্ছে এই সেমিনারে এক হওয়ার সেমিনার না করে আমরা কোন কোন বিষয়ে আমাদের এক হতে পারছি না টপিক নির্ধারণ করে সেই বিষয়ের সেমিনার করা দরকার। আমার আকিদার সমস্যা, আমার রাজনীতির অমুক দৃষ্টিভঙ্গির প্রবলেম, আলেমদের মধ্যে বিভিন্ন, সেইটাকে টপিক নির্ধারণ করে আমরা সেই সেমিনারে কথা বলে হেওয়ার করি। আমরা মুজাদালায় আর না যাই, হেওয়ার মানে নির্দিষ্ট একটা পয়েন্টে আমরা কতদূর পর্যন্ত এগিয়ে আমাদের ভেদাভেদ দূর করতে পারি, এই সেমিনার আমাদের দরকার। আর আমার মাঠে যেহেতু আমরা কথা বলি, আমি সব সময় বলবো, আমরা অনেক সময় নিজেদের ওজন বিচার না করে এমন এমন কথাবার্তা বলি যেটা জাতীয় নেতৃবৃন্দকেও সেটা সমস্যায় ফেলে। অতএব মেহরবানি করে বিষয় ভিত্তিক টু দ্য পয়েন্ট সাবজেক্টিভ ওয়াজ করি, মানুষকে শরিয়ার গুরুত্ব, এই শরিয়ার ফজিলত, এইগুলো বুঝানোর ক্ষেত্রে এই সুসময়টাকে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
جزاك الله আমাদের কাছে বিষয়টা খুবই স্পর্শকাতর মাতুরিদি আমরা সবাই হানাফি আমরা সবাই দেওবন্দি ক্লিয়ার কথা এখানে আমাদের কোনো অস্পষ্টতার কিছু নাই আপনি যত উদাহরণ মাওলানা আব্দুল মালিক হাফিজুল্লাহ যেই কথা লিখেছেন আপনি যদি উদারতা দেখাতে গিয়ে আপনার মাসলাককে বিসর্জন দিয়ে দেন আপনি যদি উদারতা দেখাতে গিয়ে আপনার মাযহাবকে বিসর্জন দিয়ে দেন আপনি যদি উদারতা দেখাতে গিয়ে আপনার আকীদাকে বিসর্জন দিয়ে দেন ওই উদারতা ইসলাম উদারতা না ওই উদারতার নাম হলো শয়তানি কিন্তু এখন কথা হলো আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে اختلاف হতেই পারে আমাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব হতেই পারে আরে ভাই আমাদের দুই ভাইয়ের মধ্যে ঘরে দ্বন্দ্ব হয় না আমাদের স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব হয় না মাছ বাবার সন্তানের ভিতর দ্বন্দ্ব হয় না এমন কোন ফ্যামিলি আপনি বাংলাদেশে আমাকে দেখতে পারবেন যত বড় ফ্যামিলি হোক যে পাঁচ ভাই আছে ভাইয়ে ভাইয়ে কখনো দ্বন্দ্ব হয় নাই বাপ এবং ছেলেদের কখনো কোনো বিষয়ে মতানৈক্য হয় নাই এমন কোন ফ্যামিলি আমার জানা মতে নাই সব ফ্যামিলিতে কম বেশি হয় কিন্তু আমরা গত 3-4 বছর এটা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে আমাদের বয়সী বা অত্যন্ত আমাদের মুরব্বি আমরা তো সাহাবা একরামও মাসুম না মাসুম তো শুধু নবীরা সাহাবা একরাম হলেন মাগফুর এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমরা আমাদের আকাবির যারা আমাদের মুরব্বি যারা যাদের বয়ান শুনে যাদেরকে দেখে আমরা বয়ান শিখেছি যাদের বয়ান শোনার জন্য আমরা দিন রাত অনেক সফর করে তো দূরে গিয়েছি তারা কথা বলেন প্রতিদিন অনেক জায়গায় কথা বলেন এক দুই জায়গায় তাদের একটা ভুল হতেই পারে তাসামু হতেই পারে غلط হতেই পারে কিন্তু সবচেয়ে দুঃখজনক যেটা বিষয় হলো যে আমাদের বয়সে আমরা যারা আছি আমাদের বড়দের ভুলকে আমরা বয়ানের মঞ্চে আলোচনার বিষয়বস্তু বানিয়ে ফেলি এখন দেখা যায় সপ্তাহের পর সপ্তাহ যায় এক সপ্তাহ দুই সপ্তাহ আর কোন টপিক নাই আর আমাদের ইউটিউবার ভাইরা তো আছে মাশাআল্লাহ আর কোন টপিক নাই বাস এই টপিকের উপর আমরা বলতেই থাকি আমি আপনাদেরকে একটা দুঃখজনক কারগুজারি শোনাচ্ছি যেহেতু এখানে বড়রা আছেন এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য শোনাচ্ছি গত বছর মাধবপুর আমি এক মাহফিলে গিয়েছি এখানে একটা বড় মাদ্রাসার মাহফিল তো আমি আমাদের দেওবন্দ কেন প্রতিষ্ঠা হয়েছে দেওবন্দের প্রতিষ্ঠা সিপাহী বিপ্লব তার আগে শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলভী থেকে একদম দেওবন্দ প্রতিষ্ঠার আন্দোলন পর্যন্ত আমি বয়ান করেছি তারপর আমাদের এক বক্তা উঠে এক বিষয়ে বয়ান করেছে উনি খণ্ডন একটা ওনার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে তারপরে আরেকজন এসে উনাকে ধুয়ে দিয়েছে মানে এক বিষয়ে যে ওয়াজে টাকা চুক্তি করে নেওয়া যাবে কিনা এটা নিয়ে একজন আরেকজন ধুয়ে দিয়েছে তা আমি যেটা বলবো এইরকম আমাদের গরবা যেগুলো আমাদের মুরব্বিরা সমাধান করতে সক্ষম আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো দয়া করে আমরা এই কঠিন সময়ে আমরা এগুলোকে কি করব না ওয়াজের বিষয়বস্তু বানাবো না চার নম্বর আমি তিন নম্বর আরেকটা বিষয় বলে আমার আলোচনা শেষ করছি দেখেন আমাদের আকাবিররা একদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এবং আমাদের আকাবিরদের মতো সমৃদ্ধ ইতিহাস আপনি পৃথিবীতে কম পাবেন আমাদের আকাবির কাসিম নানুতুবি রহিমাল্লাহ থেকে শুরু করে শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহিমাল্লাহ থেকে শুরু করে শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদাহু থেকে শুরু করে শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী রহিমাল্লাহ থেকে শুরু করে আমাদের সব আকাবিরগণ যেমন ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন সশস্ত্র জিহাদ করেছেন ঠিক তেমনি ভাবে আমাদের আকাবিরে দেওবন্দ ফিরাকে বাতিলার বিরুদ্ধে তাদের জবানও চালিয়েছেন ফিরাকে বাতিলার বিরুদ্ধে তাদের কলমও চালিয়েছেন হ্যাঁ ইসলামের বৃহত্তর স্বার্থে আমরা কারো সাথে ঐক্য হতেই পারি এটা ইসলামের একটা সৌন্দর্য কিন্তু তার অর্থ এই নয় যে আমি আমার আকীদা বিসর্জন দিয়ে দিব তার অর্থ এই নয় যে আমাদের আকাবিরগণ ভুল অবস্থানে ছিলেন তার অর্থ এই নয় আমাদের আকাবিরগণ যে বিশাল আমাদেরকে ইলমি কারনামা রেখে দিয়েছেন ওই কারনামাগুলো ভুল ওই কারনামাগুলো বাস্তব না ওই কারনামাগুলো তারা সঠিক বুঝতে পারেন নাই শুনেন আল বরাকাতু মা আকাবিরকুম পৃথিবীতে যত বাতিল ফিরকা থাকে সব বাতিল ফিরকার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আওয়ামদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দাও কারণ আওয়ামদেরকে যখন আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিবেন কাসারি রহিমাল্লাহ যেটা লিখেছেন আল্লাহ মাযহাবি কান্তারাতুল্লাহ দিনিয়া এটার মুলাখাস হলো আপনি যখন দিন বুঝার ক্ষেত্রে শরিয়া বুঝার ক্ষেত্রে কোরআনের ফাহাম বুঝার ক্ষেত্রে আওয়ামকে যখন আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিবেন ওই আলেম গুমরা হতে দিন থেকে বের হতে ওই আওয়াম আর বেশি দিন লাগবে না তো এই বিশ্বায়নের এই যুগে নানা দিক থেকে ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের আকাবিরে দেওবন্দ যেমন সশস্ত্র বিপ্লব করেছেন সব বাতিল ফিরকার সমানভাবে খণ্ডন করেছেন কোন বাতিল ফিরকাকে দলিল দিয়ে মাথা দাঁড়াতে মাথা তুলতে দেন নাই ইনশাআল্লাহ আমরা যারা আমাদের আকাবিরে দেওবন্দের রুহানি সন্তান আছি আমরা বিপ্লবের কথা বলবো ইসলামী শরিয়ার কথা বলবো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো কিন্তু ইনশাআল্লাহ ইলমিভাবে আমরা এতটা যোগ্য হব ইলমিভাবে আমরা প্রত্যেকে এমনটা যোগ্য হব ইনশাআল্লাহ আমাদের সামনে দলিল নিয়ে কোনো ফাতিল ফিরকা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন না সফত ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিননি ওয়া মিনাশ শাইতান জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ হিয়াকুমুল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভাই আমাদের গর্বের ধন মাওলানা রিজাউল করিম মুফতি রিজাউল করিম আবরার হাফিজ আহমদকে
ওলামায়ে দেওবন্দের মুখপাত্র হিসেবে কবুল করেন আমিন আমরা একেবারে সংক্ষিপ্ত পর্বে চলে যাচ্ছি বড়দের নির্দেশনা মোতাবেক শুধুমাত্র সালাম বিনিময় শুধুমাত্র সালাম বিনিময় এবং এই সংগঠনের কার্যক্রমের সাথে নিজের একাত্মতা এবং ভালোবাসা প্রকাশের জন্য আহ্বান করছি খ্যাতিমান ওয়াইজ শোয়াইব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الحمد لله রাবেদাত উল ওয়াইজিন বাংলাদেশের আজকের যে আয়োজন সচরাচর আসলে আমরা আওয়ামদের সামনে কথা বলে থাকি কিন্তু আজকে আমার সামনে এবং আমার পিছনে যে সমস্ত উলামায়ে কেরাম এখানে উপস্থিত তাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই আমি শুধু এতটুকুই বলবো যে আমরা ঐক্যের জন্য এখানে একটা আজকের সেমিনার ঐক্য আমাদের শক্তি ঐক্য আমাদের শান্তি সুতরাং আমরা চাই আমি আমার পক্ষ থেকে বলি আমি মুরব্বীদের খাদেম খাদেম হিসাবে থাকতে চাই এবং আমরা আমাদের মুরব্বীদের কাছে আসলে আমরা যারা তরুণরা আছি আপনারা যেন আমাদেরকে আপনাদের ছায়ার মধ্যে রাখেন আমাদের সামনের পথগুলো যেন আপনাদের পরামর্শে চলতে পারি এবং আমাদের উলামায়ে কেরামদের কাছে আমাদের তরুণদের কাছে আমার একটা কথা 30 সেকেন্ড এটা হলো আমরা যেন কোনো সময় আমাদের মুরব্বীদের ব্যাপারে কোনো কলম আমরা ফেসবুকে না ধরি এর দ্বারায় আমরা অন্য জাতিদের কাছে আমরা লজ্জিত হই আমাদের মুরব্বীদের ব্যাপারে যেন আমরা কোনো কথা না বলি এটি আজকের ঐক্যের এই ব্যানারে আমরা যে কথাটা এটা হলো আমরা একটা প্ল্যাটফর্মে উলামায়ে কেরাম আসতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই প্ল্যাটফর্মে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথাটা আমি সবসময় বলি সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলেন কবে থেকে যবে থেকে যত্রতত্র ওয়াজের আয়োজন শুরু হলো এবং বক্তা তৈরি হলো যেমন মনে করেন আমার সাথে হাসান ভাইয়ের সাথে যদি এই একটা গ্রাউন্ড একটা রুমের মধ্যে তর্ক হলো কোনো একটা বিষয় হতেই তো পারে নিজেদের ভিতরে এটা রুমেই সীমাবদ্ধ ছিল কেউ জানবো না কিন্তু আমি স্টেজে গিয়ে সেটাকে প্রকাশ করলাম পারলে সামনে আসো রুমের মধ্যে কেন মোকাবেলায় আসো তখন আমার যারা ভক্তবৃন্দ তার ছবিটা বের করে একটা কোরস দিবে দিয়ে ফেসবুকে লিখবে যা তা কিন্তু তার ব্যাপারে তারা কিছুই জানে না তার ভক্তবৃন্দ যারা আছে তখন আমার ছবিটা বের করে কোরস দিয়ে তারা আবার আমার বিরুদ্ধে লিখবে বলবে যা তা তারাও আমার ব্যাপারে কিছু জানে না এই যে বিষয়গুলো ভেতরের বিষয়টাকে সামনে নেওয়া যে কোনো ইস্যুতে কাউকে উদ্দেশ্য করে স্টেজে বলা এটা আমাদের ঐক্যের ক্ষেত্রে আমি অনেকটা বড় বাধা মনে করি আর একটা কথা বলি আমরা সবসময় আগে বলছি আমাকে ক্ষমা করবেন এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন মুরব্বীদের কাছে এই যে আমি নিজে মাহফিলও বাদ দিয়েছি এটা আমার অক্ষমতা না প্রচুর প্রোগ্রাম আসে তবু যাইতে পারি না নিলেও যাইতে পারি না যাই না এটা একটা ব্যথার থেকে ব্যস্ততা আছে সাথে ব্যথাও আছে সবসময় বলছি মুরব্বীদের কাছে আমরা বেশি বেশি যাব এখন আমি আপনাদেরকে বলি আমার থেকে ভুল হলে ক্ষমা করবেন তাদের কাছে কম যাওয়া ভালো তারা একটা চিন্তা ডুবায় দেন মাথায় এটা সমর্থকরা একটা হট্টগোল লাগিয়ে দেয় তাদের কাছে যাব সোহবত নিয়ে যতটুকু কোনো আলোচনায় বসবো না চলে আসবো এই আমলটা আমি এখন করতেছি আলহামদুলিল্লাহ ফলো পাচ্ছি অন্তত এই 5 বছরে কাউকে কটাক্ষ করে কোনো দলকে কটাক্ষ করে আমি লিখিনি কোথাও বলিনি এটার ফলাফলটা আমি পেয়েছি সেটা বললাম অতিরিক্ত তৈলমর্দন বলেন বা কারো পক্ষ নিয়ে কাউকে ঘায়েল করা বলেন আমাদের যে শক্তিটা মামুন ভাই বলে গেছেন যে আসলে আমাদের যেই শক্তিটা আমরা আসলে এখন এটা উপলব্ধি করতে পারি আমরা নিজেদেরকেই দুর্বলের জায়গায় রেখে দিয়েছি এই জায়গাটাকে আমাদের রিকভারি করতে হবে এবং রাবেদাতুল ওয়াইজিন দেখেন ওয়াইজদের অনেকগুলো সংগঠন আরো হচ্ছে আজকে আবার দেখলাম ফেসবুকে আরেক দল বলতেছে খুব শীঘ্রই ঘোষণা করা হবে যারা সদস্য হতে চান আমাদের এখানে নামে লিস্ট দেন এগুলো একটা আসলে এটা কেন হচ্ছে একজন আলোচক বলেছিলেন আমি খেয়াল ভুলে গেছি যে যেই বিষয়গুলো মতানৈক্য এটা নিয়ে আমরা একত্রিত হয়ে এইটা নিয়ে আমরা একটা মোজাকারা করতে পারি এবং এখানে রাবেতায় যারা আছেন মোটামুটি ওয়াইজদের ভিতরে বাংলাদেশে আব্দুল বাতেন ভাই বলছিলেন যে আমরা যখন ভালো একটা মাহফিলের আয়োজন করি তখন আলোচক খুঁজে পাই না এই ঘুরে ফিরে 5 থেকে 7 জন 10 জন আর কাউকে এই স্টেজে দাওয়াত দেবো এমন লোক পাওয়া যায় না বাস্তবতা কিন্তু এটাই অতএব এখানে যারা আছেন মোটামুটি সবাই বাংলাদেশের যারা শীর্ষ পর্যায়ের ওয়াইজ তারাই আছেন আয়োজকেও তারাই আছেন তারা একটা যদি উদ্যোগ নেন এটা আমার প্রস্তাব জেলা ভিত্তিক কিছু মাহফিলকে তারা সিলেক্ট করবে এখানে তাদেরকে যারা ফলো করেন তাদের নীতিমালা যারা মানবেন এই রাবেতায় যারা আছেন
তারা ওখানে দাওয়াত পাবে, তাদের নিয়ন্ত্রণে থাকবে মাহফিল, তারাই আলোচক সিলেক্ট করে দিবেন, আলোচনা সিলেক্ট করে দিবেন, আলোচনার প্যাটার্নটাও তারা বলে দিবেন। এটা যদি তারা দায়িত্ব নেন আশা করা যায় পুরোপুরি রিকভারি হবে না, কিছুটা হলেও রিকভারি হবে ইনশাআল্লাহ। এবং যারা আলোচক বৃন্দ আছেন এখানে, আশা করি এখানে বেশিরভাগই ওয়াইজ নেকরাম, আপনাদের আপনাদের প্রতি আমার কোনো নসিহত নাই, এই যোগ্য আমি মনে করি না। মুরব্বীরা যে নসিহতটা আপনাদেরকে করেছেন এইটার উপরে আমরা আমল করার চেষ্টা করি। আমি দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা এই রাবেদাতুল ওয়াইজিনকে ওয়াইজদের জন্য, জাতির জন্য, আলেমদের জন্য দিক নির্দেশক হিসেবে কবুল করেন এবং তাদের আনজামের জন্য যত যা ব্যবস্থাপনা দরকার আল্লাহ তাআলা ব্যবস্থা এবং ফয়সালা করে দেন। আসসালামু আলাইকুম। পরিচালনার দায়িত্ব সে আগের জায়গায়। গোপালগঞ্জের প্রতিনিধি বললে কিছু না বলে কি সরে যাওয়ার উপায় আছে? এই কারণে দুই একটা কথা বলতে হচ্ছে। আমরা এক বাসের যাত্রী ছিলাম, বাসের ড্রাইভার তার স্টিয়ারিং ঘুরাই দিছে, যাত্রীরা সব বারবার সেই ড্রাইভারকে সঠিক রাস্তায় চালাবার চেষ্টা করেছে কিন্তু ড্রাইভার তার স্টিয়ারিং থেকে আর সরে আসে নাই, সেখানেই সে থেকে গেছে। ড্রাইভারের সঙ্গে যাত্রীরা পারে নাই, যে কারণে ধীরে ধীরে যাত্রীরা সব ওই বাস থেকে নেমে গেছে আর ড্রাইভার তার বাস একা নিয়ে বসে আছে। এতটুকু শুধু বললাম। সুতরাং গোপালগঞ্জকে ভিন্ন কোনো কিছু মনে করার কোনো কারণ নাই, যাত্রীরা সবাই ড্রাইভারকে ছেড়ে যাত্রীরা একতাবদ্ধ হয়ে সকল দিনী কার্যক্রমের ক্ষেত্রে জাতীয় পর্যায়ের ওলামা একরামের সাথে একতাবদ্ধ আছে। আমি কি বোঝাতে পেরেছি? আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হলো রাবেতার কাজ হলো রদ করা। শুধু একটা রদের আলোচনা হচ্ছে, সেটা হলো পারস্পরিক ঐক্য সৃষ্টি। আমি মনে করি এখানে তিন প্রকারের রদ প্রয়োজন, বিস্তারিত বলার যেহেতু সময় নাই। তারপরে এতটুকু ইঙ্গিত দিয়ে যে কারণে এই পরিবেশ আবার কবে পাবো জানি না, মুরব্বীরা চলে গেছেন। একটা রদ হলো ইত্তেহাদ তৈরি করা, আর একটা রদ হলো ওয়াইজিনদের ইসলাহ করা এবং তাদের তালিম দেওয়া, আর একটা রপ্ত হলো মুখাতবিনদের সংস্কার করা, তাদের রুচিবোধ সংস্কার করা, আর একটা রপ্ত হলো মুন্তাজিমিনদের রুচিবোধ সংস্কার করা। এই তিনটা পর্যায়ে, একটা হলো ওয়াইজিনদেরকে সংস্কার ও তরবিয়ত করা, আর একটা হলো মুখাতবিনদের দৃষ্টিভঙ্গি সংশোধন করা, কারণ মুখাতবিনদের দৃষ্টিভঙ্গির সাথে একতাবদ্ধ হইতে গিয়া ওয়াইজকে তার ধরন পাল্টাইতে হয়, এই জন্য মুখাতবিনদেরকেও সংস্কার করতে হবে আর পাশাপাশি মুন্তাজিমিনদেরকেও সংস্কার করতে হবে। এই তিন জায়গায় রপ্ত করার দায়িত্ব রাবেদাতুল ওয়াইজিনকে নিতে হবে। আর এর জন্য আমার একটা প্রস্তাবনা হলো, সাংগঠনিক প্রক্রিয়া যেমন শুরু হয়েছে এইটার পাশাপাশি এই সমস্ত সংস্কারের জন্য একটা একাডেমিক চিন্তা ভাবনা যেন এই রাবেতার জিম্মাদারগণ মাথায় রাখেন, যেখান থেকে প্রাথমিক পর্যায়ে সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক এবং পর্যায়ক্রমে বার্ষিক একটা প্রশিক্ষণের আয়োজন করা হবে, যেখানে ওয়াইজদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে সামাইনদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে মুন্তাজিমিনদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং এটা ইচ্ছে করলে সম্ভব এই ওয়াইজিনদের রুআসাদের পক্ষে। সেটা হলো যেমন হুফাজুল কোরআন একটা মডেল তৈরি করেছে, রাবেদাতুল ওয়াইজিন ওয়াইজদেরকে তরবিয়তের মাধ্যমে আর একটা মডেল স্থাপন করা তাদের পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। প্রথম একটা কথা, আমি দীর্ঘ সময় যখন কারাবন্দী ছিলাম অনেক কিছুর মধ্যে দিয়ে সময়গুলো অনেক কোনো কোনো দিক থেকে অনেক ভালো কেটেছে আমাদের কারাগারে। আমাদের রাতগুলো বর্তমান রাতের চেয়ে অনেক বেশি ভালো ছিল, অনেক উত্তম সময় আমাদের অতিবাহিত হয়েছে। তো আমরা যারা বয়ান করি, বিভিন্ন জায়গায় আলোচনা করতে যাই, আমাদের রাতগুলো তো সাধারণত বিনিদ্র রাতেই কাটে, রাতে আমাদের ঘুম কম হয়। তো ওই সময় আমার মধ্যে একটা অনুভূতি এসেছিল, রাতের বেলায় যেখানেই ওয়াজ করতে যাই বা যেখানেই যাই অন্তত শেষ রাতের কিছু সময় এটাকে রিজার্ভ রাখবো ইবাদতের জন্য। হতে পারে যে আমি সফর করে আসতেছি, শেষ রাত্রে ফজরের এক ঘন্টা আগে আমি ওইভাবেই তরতিব করব সফরে, যে গাড়ি থামাই কোনো একটা মসজিদে রাস্তার পাশে কোথাও, একটা জায়নামাজ থাকলে আমার সাথে উজুর ব্যবস্থা থাকবে, সেখানে উজু করে ওই সময়টা ওখানে কাটাবো, আগে পরে যাই হোক।
এটা ছিল নিয়ত কিন্তু বাস্তবায়ন করতে পারিনি মানা করতে সময় হাজার বাকুনে আমি আপনাদেরকে বলতেছি যারা আলোচক যারা ওয়াইজ যারা বয়ান করেন কেউ কি এরকম আছেন যে যেই কাজটা আমি নিজে চিন্তা করেছিলাম কিন্তু করতে পারি নাই আপনারা সবাই এখানে আমার চেয়ে উত্তম আপনারা পারবেন বয়ান করেন তিনটা চারটা পাঁচটা ওয়াজ করেন ওয়াজ প্রয়োজনে একটা কম করে হলেও রাতের শেষ অংশে অনেকেই আমরা এরকম আছি যে ফজরের নামাজ পড়েই ঘুমাই যেহেতু সারা রাত লম্বা সফর করতে হয় তো এই শেষ রাতের কিছু সময় অন্তত এক ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় এই ব্যাপারে আর কোনো কারোর সাথে আপোষ করবো না কম্প্রোমাইজ করবো না যেখানেই হোক যে কোনো ভাবেই হোক আমার রাতের শুরুর বেলার অংশেই আমার একটা পরিকল্পনা থাকবে যে আমি শেষ রাতের ফজরের আগের আখেরি লাইলের সেই সময়টুকু আমি কোথায় কিভাবে আল্লাহর ইবাদতে কাটাবো আট রাকাত তাহাজ্জুদের নামাজ আমি কোথায় পড়বো সেই পরিকল্পনাটা করে আমার রাতের বেলার সফর যেন শুরু হয় দ্বিতীয় কথা এই রাবেতাতুল ওয়াইজিন অথবা এই ওয়াইজ এবং আমরা যারা খতিব হিসেবে সমাজে ভূমিকা পালন করছি আমাদের যে কতটা প্রভাব সেটা আমি বুঝেছি মূলত যারা ইসলাম বিদ্বেষী এই ওয়াইজদের প্রতি তাদের আতঙ্ক দেখে আমি এটা বুঝেছি আমি বলতাম এক সময় হযরত মাওলানা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ আমি হায়াতে থাকতে আমি একাধিকবার এই কথাটা বলেছি যে শেষ সময় হজরতের শেষ সময় আমাদের সাথে কাজের খুব একটা সমন্বয় ছিল কাসেমি সাহেব রহমতুল্লাহ আলী কিয়াদাতে ছিলেন আমরা ওনার নেতৃত্বে কাজ করতেছিলাম তো কেন আমরা তো একটা লালবাগ থেকে রহমানিয়া শেখুল হাদিসে একটা সিলসিলা তো ওদিকে কাসেমি সাহেবের নেতৃত্বে আমরা এইভাবে কাজ করতে শুরু করলাম কেন মূল কারণটা ছিল এই যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ওই সময়কার সব জায়গা থেকে বলা হতো সব জায়গায় যান বাড়ি দাঁড়ায় যায় না আমি তখন বুঝতে পারছি আমাদের একটা কথা আছে না যে আদব শিখছো কার থেকে বেয়াদবের কাছ থেকে কিভাবে বেয়াদবের কাছ থেকে শিখেছি আদব যে বেয়াদবকে দেখেছি কোন কোন কাজটা করলে মানুষ খারাপ বলে ওখান থেকে শিখেছি আদব হক চিনছি আমি বাতিলের কাছ থেকে হক চিনছি বাতিলের কাছ থেকে দেখলাম যে বাতিল যখন ওনাকে ভয় পায় তার মানে উনি হক এই উসুলের ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে যে রিমান্ডে আমরা যখন ছিলাম আমি এক চিল্লা পূর্ণ কাটাইছি রিমান্ডে জোনায়েদ সাহেব হুজুরের আমার চেয়ে একটু বেশি হয়েছে মনে হয় তো হুজুরের সাথে অনেক বেশি দুর্ব্যবহার করতো রিমান্ডে আমার সাথে অতটা করতো না বাকি একটা কথা সবচেয়ে বেশি আতঙ্ক মনে হয়েছে তাদেরকে যে আমার আমাদের বিরুদ্ধে এরকম তাদের একটা ধারণা হয়েছে যে আমরা রাবেতাতুল ওয়াইজিন করে সারা বাংলাদেশের ওয়াইজরা সংঘবদ্ধ হয়ে একটা কমান্ডার আন্ডারে চলতেছি যেটাকে ফেসিবাদী এবং স্বৈরাচারী তাগুত গোষ্ঠী তাদের পতনের ঘণ্টা হিসেবে গ্রহণ করেছে অথচ আমরা কিন্তু এতটা শক্তিশালী ছিলাম তারা যতটা ভয় পেয়েছে ওখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের মধ্যে এই শক্তিটা আছে যদি এই শক্তিটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি বাংলাদেশে ইনশাআল্লাহ এই মাটিতে আমাদের পারমিশন ছাড়া কোনো কিছু হবে না মানবাধিকার কমিশনের অফিস হবে বাংলাদেশে জাতিসংঘের অফিসই থাকবে না বাংলাদেশে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করবে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ কথাটা বলে দিলাম মিডিয়ার মাধ্যমে মেসেজটা পৌঁছে দেবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে এই মানবাধিকার কমিশনের অফিসের নামে আমার সোনার সাধারণের এই বাংলাদেশে সমকামিতা সহ পশ্চিমা ধর্ম বিদ্বেষী অসভ্য বেরেল্লা কালচার বাংলাদেশে আমদানি করা হবে কারবালা হবে কারবালা আক্ষরিক অর্থেই কারবালা হবে আমি কারবালা বললে অনেকে বলে যে কারবালায় তো মুসলমানদের পরাজয় হয়েছিল কারবালায় মুসলমানরা পরাজিত হয় নাই মুসলমান শহীদ হইলে পরাজিত হয় না মুসলমান ইমাম হুসাইন কারবালায় পরাজিত হন নাই বরং শাহাদাতের মধ্য দিয়ে কেয়ামত পর্যন্ত ইয়াজিদের কবর রচনা করে গেছেন শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি
আমরা পরাজিত হই নাই শাপলা চত্বরে শেখ হাসিনাদের জন্য চিরদিনের জন্য তাদের কপালে কলঙ্কের দাগ লেগেছে শহীদের রক্ত এত সহজ জিনিস নয় আমরা বলি আবার আক্ষরিক অর্থেই শুধু শাপলা চত্বর নয় কারবালা হবে যদি বাংলাদেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের কোনো অফিস গঠন তৈরি করার এই পায়তারাকে যদি অগ্রসর করা হয় প্রিয় ওলামায়ে কেরাম ওয়াইজিন এবং খুতবায়ে এজাম আপনাদের কাছে আমাদের আমার ব্যক্তিগত আহ্বান থাকবে যে আমরা এই জায়গাটা থেকে আমাদের শক্তির জায়গাটা চিনি আমার অগ্রজ শেখ হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব শুরুতে একটা কথা বলেছিলেন যে আমরা শুধুমাত্র বাতিলের আক্রমণে দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম দুর্বল হয়ে গেলাম আমাদের যে শক্তিটার কারণে তারা আমাদেরকে আঘাত করলো আমরা নিজেরাই কিন্তু সেই শক্তির কথা ভুলে গেলাম এটা যেন না হয় আমাদের কতটা ভয় পেয়েছে হাসিনা শাহি কাউকে গুনত না সেই সময়ে ওয়াইজদের এই সম্মেলনটাকে এই ঐক্যবদ্ধতাটাকে তারা তাদের জন্য মৃত্যুর পরোয়ানা হিসেবে দেখেছিল কাজেই আমরা যদি আসলে এরকম যদি হতে পারি তা আমরা এদেশে প্রত্যেকটি বাতিলের জন্য মৃত্যু পরোয়ানা হিসেবে আবির্ভূত হব ইনশাআল্লাহ আমরা যেন এভাবেই সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা কোনো ব্যক্তি স্বার্থে নয় বরং দিনের স্বার্থকে সামনে অগ্রসর করার জন্য দিনের স্বার্থকে সামনে রেখে আমরা যেন আমাদের এই ঐক্যকে এবং আমাদের এই শক্তিকে আমরা যেন দিনের স্বার্থে ব্যবহার করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আর আগামীকালকের জন্য একটা বিশেষ প্রোগ্রাম পাঁচ তারিখের কথা আমাদের জুনায়দ রাহিম সাহেব হুজুর বলেছেন পাঁচই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরামের যেই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে এই মহাসমাবেশের মাধ্যমে মূলত আমরা আশা করতেছি দীর্ঘদিন ধরে চলে আসা এই যে সমস্যা এই সমস্যার চূড়ান্ত সমাধানের একটা পথ খুলে দেবে ইনশাআল্লাহ কাজেই শেষবারের মতো একটা ধাক্কা দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ থাকতেছে আমার আর সেই সাথে বাংলাদেশে আমরা খালি অন্যদের এই সকল রমরমা অবস্থা দেখি নারী ফুটবলাররা কিছু একটা করলে এদেরকে নিয়ে মাতামাতির একটু বেশি দেখা যায় মানে ইচ্ছা করে মনে হয় যে আমাদেরকে খোঁচাখুচি করতে ওনাদের ভালো লাগে স্যারেরা এতগুলি বিশ্বকাপ জিতে আনে এত কিছু আনে ওদেরকে নিয়ে এত লাভালাভই নাই এটা একটা অযথাই বাংলাদেশকে মানে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করবার এটা একটা অপতৎপরতা